Assalamualaikum Homeland Life Insurance Company Limited শীর্ষ খবরে স্বাগত জানাচ্ছি মেরুন নেসা তাহমিনা। সংবিধান সংশোধন না করে আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান সম্ভব বলে মনে করছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। ঢাকায় বিচার বিভাগীয় সম্মেলন উদ্বোধন করে মন্ত্রী বলেছেন, আলোচনায় সমাধানের উপায়। যুক্তরাষ্ট্রের ন্যায় বিচার বিভাগের এই আয়োজনের উদ্বোধন পর্বে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজিনা সন্ত্রাসবাদ বন্ধে বিচারকদের জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। রিপোর্ট। অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে বিচারকদের ভূমিকা নিয়ে ঢাকায় 3 দিনের সম্মেলনের আয়োজক যুক্তরাষ্ট্র। ভারত এবং শ্রীলঙ্কা বাদে সার্কের 6 দেশ থেকে 55 জন বিচারক এবং বিচার বিভাগীয় কর্মকর্তা অংশ নিয়েছেন সম্মেলনে। সন্ত্রাসবাদীদের কোনো দল বা ধর্ম নেই উল্লেখ করে উদ্বোধনী বক্তৃতায় সন্ত্রাস বন্ধে এর অর্থায়নের উৎস বন্ধের ওপর জোর দেন মার্কিন রাষ্ট্রদূত। Of the same coin. Money, money, the facilitator of terrorism. Money, money, the enabler of terrorism. Money, the oxygen of terrorism. To defeat terrorism, we must cut off the oxygen supply. We must cut off the flow of money. ধর্মকে ব্যবহার করে কিছু বিপদগামী সন্ত্রাস করছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। কথা বলেন চলমান রাজনৈতিক টানাপোড়েন নিয়ে। বিনা কারণে তর্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। গ্রহণযোগ্যভাবে সবাই আলোচনা করে যে সিদ্ধান্ত নেবে সেইটি আমার মনে হয় সবাই গ্রহণ করা উচিত। সংবিধান পরিবর্তনের কোনো প্রয়োজন হবে না। সংবিধানের মধ্যে উত্তর আছে, এটা সবাই বলছে, এবং আলোচনার বিকল্প না। এটা যে কোনো সমস্যায় আলোচনার ভিত্তিতে সমাধান করা যায়। 3 দিনের সম্মেলনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিচার বিভাগের বিচারপতি, অঙ্গরাজ্যের বিচারপতি, FBI প্রতিনিধিরা সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তো নয়, রাষ্ট্রপতি এবং স্পিকারের মতো কোনো দলীয় ব্যক্তির অধীনে নির্বাচনে অংশ নেবে না 18 দলীয় জোট, দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের। প্রেস ক্লাবে এক আলোচনায় ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকারের এই কঠোর অবস্থানের বরফ গলা অক্টোবর থেকে শুরু হবে। আমাদের শেষ বছরে আমাদের প্রবৃদ্ধির হার 6.7% পর্যন্ত আমরা তুলেছিলাম, এবং যদি ওটা আমরা অব্যাহত রাখতে পারতাম, উন্নয়নের সেই গতি যদি আমরা অব্যাহত রাখতে পারতাম, কি আমাদের প্রবৃদ্ধির হার 8 থেকে 9% উন্নীত হতো, তাহলে আমরা একটা মধ্য আয়ের দেশে আমাদেরকে পরিণত করতে পারতাম। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন 2013 এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন অনুযায়ী এই সংস্থার গবেষকদের অবসরের বয়স 67 বছর নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞানের অগ্রগতি সাধনের জন্য ফেলোশিপ, অনুসন্ধান বিজ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠা এবং উদ্ভাবন প্রদর্শনীর ব্যবস্থা করার কথা বলা হয়েছে। জাতীয় সমন্বিত বহুমাধ্যম ভিত্তিক পরিবহন নীতিমালা 2013 এর অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। নীতিমালা অনুযায়ী সড়ক, রেল, নৌ পরিবহন সমন্বয় সাধন, পরিবহন ব্যবস্থা উন্নত এবং নিরাপদ করা এবং কম খরচে ভালো সেবা এবং পরিবেশ বান্ধব করার কথা বলা হয়েছে আইনে। সড়কের উপর নির্ভরশীলতা কমাতে রেল, নৌ, আকাশ সহ সব ধরনের পথের সেবায় মানব সম্পদ উন্নয়নে জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে মন্ত্রিসভার অধীনে একটি কমিটির কথা। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ তাঁত বোর্ড আইন 2013 চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে। মুম্বাইতে সাংবাদিক গণধর্ষণের প্রতিবাদে উত্তাল ভারত। দেশটির পার্লামেন্ট থেকে শুরু করে রাজপথ সবখানি চলছে তোলপাড়। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ধর্ষণকারীদের কঠিন শাস্তি দাবি করেছেন বলিউড তারকারা। ধর্ষণ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ভারতের পার্লামেন্ট। বিজেপি নেতা সুষমা স্বরাজ ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনের সময় ধর্ষণের শিকার হন এক ফটো সাংবাদিক। এরই মধ্যে 5 ধর্ষণকারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রাত ১টায় গ্রানাডার বিপক্ষে মাঠে নামছে রোনালদোর রিয়াল মাদ্রিদ। রোববার রাতের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রায়ো ভায়োকানোকে। তবে মালাগার বিপক্ষে জয়টা মোটেই সহজ হয়নি মেসি বিহীন বার্সেলোনার।